السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم. صدق الله المولانا العظيم. شكرا دشكرا لي أبدا الشكر كشاك وتجارتي نيوز 24 لايف بروغرام إسلام أمراه. আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে আল্লাহ তাআলার রহমতে প্রতিনিয়ত আমরা এখানে আলোচনা করছি নির্দিষ্ট বিষয় নিয়ে এবং প্রশ্নের উত্তর নিয়ে। পরিশেষে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে থাকি আজ আল্লাহ তাআলার মেহেরবানিতে তার ব্যতিক্রম নয়। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জিলহজের চাঁদ যখন দেখা যাবে এর আগের থেকে আমাদের কিছু প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন, যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত করতেন এবং সাহাবাই কেরাম করতেন। হযরতে তাবেঈন, আইমা মুজতাহিদিন, সালফে সালেহিন, পীর আউলিয়া গাউস কুতুব, হযরতে উলামায়ে কেরাম পালন করে আসছেন। আমাদেরও করা উচিত মুসলিম হিসাবে। অত্যন্ত ফজিলতপূর্ণ এক ইবাদাহ, ফজিলতপূর্ণ আমল, জিলহজের প্রথম দশকের আমল। এ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচক হিসাবে যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, আপনাদের অত্যন্ত পরিচিত মুখ শেখ ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি অনেক দোয়া করেছেন, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা একবারে জিলহজ খুব কাছে, জিল কদশেষ এবং কোরআনে করিমের যে চারটি মাসের কথা উল্লেখ করা হয়েছে, একদম জগৎ সৃষ্টির আগ থেকে যেটা আল্লাহ তাআলার কাছে বিধিত, জিল কদ, জিলহজ, মুহররম, রজব, তার মধ্যে জিলহজ মাস কিন্তু রয়েছে। এবং জিলহজ মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইবাদত তা হলো পবিত্র হজ পালন। এবং সম্ভবত আপনি যাচ্ছেন সে হজ করার জন্য, আমাদের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন, যেন আমাদেরকেও সেখানে বারবার যাওয়ার তৌফিক দান করেন। তো জিলহজের প্রথম দশকের যে আমলগুলো আছে, প্রথমত জানবো যে আমলগুলো কি কি, দ্বিতীয়ত হলো যে এর একটা প্রেক্ষাপট আপনার কাছে আমরা শুনবো যে আমলগুলো কেন আসলে শরীয়তে এইভাবে আমাদের জন্য পালনীয় করে দিয়েছে। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, অত্যন্ত চমৎকারভাবে আপনি বলছিলেন এবং আপনি পবিত্র কালামুল্লার একখানা আয়াতে কারিমে তেলাওয়াত করেছেন, সেখানে যে কথাটা আল্লাহ বলেছেন যে তিনি সৃষ্টির সূচনা থেকেই, আসমান এবং জমির সৃষ্টি থেকেই আল্লাহর কাছে মাস হিসেবে 12টি মাস নির্ধারিত, এবং সেখানে ফিহা আর বাতুন হরুম বলছেন যে চারটি মাস প্রসিদ্ধ এবং সম্মানের মাস, এবং এমনটাই সম্মানিত যে ওই চারটি মাসে যুদ্ধ বিগ্রহ পর্যন্ত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সেই চারটি মাস আমরা জানি যে জিলহজ, জিলকদ, মহরম আর একটা হলো রজব মাস। তো আমরা এই চারটি মাস সম্পর্কে আমরা জানার আগে আমরা এটার গুরুত্ব এবং মাহাত্ম যদি চিন্তা করি তাহলে দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করে একটি আয়াতে কারিমা বলেছেন যে সূরা ফজরের প্রথম দুটো আয়াত, যেমন ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আশরি, এই যে ওয়ালা ইয়ালিন আশরি, এই ওয়ালা ইয়ালিন আশরি দ্বারা ইবনে কাসির বা তাবারি এরা সকলেই ইস্তিনবাত করেছেন যে এটাই হলো সেই জিলহজ মাসের প্রথম দশ রজনীর কথা বলেছেন। তো এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই এই প্রথম দশকটা অত্যন্ত আমলের, এবং সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসূল, তাহলে কি জিহাদের চেয়েও বেশি? বলে যে হ্যাঁ, জিহাদের চেয়েও বেশি। তার মানে বোঝা গেল যে জিহাদ যেটাখানে ফরজ, সেই জিহাদের চেয়েও উত্তম আমল হলো এই প্রথম দশকের আমল। এই প্রথম দশকের আমলগুলোকে যদি আমরা একদম সংক্ষেপে বলে যাই তাহলে প্রথমত যেটা সেটা হলো এই জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই কিন্তু আপনার হাতের নৌক বগলের ইয়ে মোষ যত কিছু অপরিণগুলো সেগুলো আপনাকে ফেলতে হবে, কারণ আপনি ওই কোরবানির আগ পর্যন্ত এই নখ কাটলে আপনি পরিপূর্ণ সওয়াব পাচ্ছেন না। একটা দিক, দুই নম্বর হলো সেটা হলো যে নফল ইবাদত সম্পর্কে তো আল্লাহ রাসূল বলেই দিয়েছেন যে সাধারণত তোমরা যে নফল ইবাদতগুলো করো তার চেয়ে আরও বেশি বেশি সওয়াব হবে এই 10 দিনের তোমার নফল ইবাদত করলে। তিন নম্বর হলো যে রোজা রাখাটা, রোজা রাখাটা আমরা জানি এটাও কিন্তু সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই প্রথম দশকের 9 দিন তোমরা রোজা রাখবে, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রাখতেন। দেখুন আমরা আরাফার দিনের কথাটা বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সৌম ইয়াউমি আরাফা আহতসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সাতা আল্লাতী ক্বাবলা ওয়া সালাতা আল্লাতী বাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে এই আরাফার দিনের রোজাটি দুটি বছরের, পূর্বের এবং পরের 2 বছরের গুনাহকে আল্লাহ
মাফ করে দিবেন এই এমন একটা বিহিত ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আমরা মুসনাদে আহমদের হাদিসটা দেখলাম যে 26459 নম্বর হাদিসে এই কথাটি বলা আছে চার নম্বর যেটা আমরা দেখি সেটা প্রচুর পরিমাণ তাসবিহ তাহলিল পাঠ করা এটাও কিন্তু আমাদের মধ্যে আছে দেখুন আমরা যখন 9 তারিখ চলে আসে 9 তারিখ চলে আসলে কিন্তু 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত এই আমাদেরকে তাকবীর পড়তে হয় এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশনাটা দিয়েছিলেন যে সেই নির্দেশনা অনুসারে ওয়াইসকরসমুল্লাহি ফি আইয়ামি মাদুদা যে নির্দিষ্ট দিন সময়ে আল্লাহর জিকির করা তো সেটা আমরা করে থাকি 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটি মাকতুব সালাত মাকতুব আর পরেই আমরা পড়ি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ 10 তারিখে এসে আমাদের যেটা একটা ইম্পর্টেন্ট আমল সেটা হলো আমরা কোরবানি করে থাকি আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আদম সন্তানদের মধ্যে ওই কোরবানির দিনে উত্তম আদম আমল হলো আল্লাহর কাছে মিন ইহরাকিদ দম তার মানে রক্ত প্রবাহিত করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠোর বাণী উচ্চারণ করেছেন যে মান কানা আলা সাআতু ওয়া লাম ইউতাহি ফালা ইয়াকুরবান মাসাল্লালা যাকে সামর্থ্য দেওয়া হয়েছে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি সে আমার ঈদগাহে সে আমার কোরবানি না করে সেদিন আমার ঈদগাহের কাছেও না আসে তার মানে রাসূল নিজে হিজরতের পর থেকে শুরু করে প্রতি বছর তিনি কোরবানি তার পরিবারের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছেন এবং সেটা বিশ্ব মুসলিমের জন্য এবং সেখানে স্পষ্ট করে যে কথাটি বলেছেন রাসূল যে মাহাদির আদহিয়া রাসূল যখন প্রশ্ন করা হয়েছিল যে এই কোরবানি কী নবীজি বলেছিলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম এটা তোমাদের বাবা ইব্রাহিমের সময় সুন্নাত আমার ফিহা ইয়া রাসূলুল্লাহ এর মধ্যে আমাদের জন্য কি আছে লিকুল্লি শাহরাতিল হাসানা প্রত্যেকটি পশমের বিনিময়ে তোমাদের জন্য নেকি আছে এই যে নেকির কাজটা সেটা আমরা কিন্তু পাই এরপরে আরাফার দিনে রোজা রাখাটা তো আমরা বললাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই দিন বেশি বেশি করে দোয়া করা কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রচুর পরিমাণ বান্দাকে সেদিন মাফ করে দেন এমনকি আরাফার মাঠে যারা থাকেন তাদের এত সংখ্যক লোককে আল্লাহ ক্ষমা করেন যে এটা দেখে ওই শয়তান সহ্য করতে পারে না সে গর্ত করে তার মাথাটা লুকিয়ে রাখে এবং বলে যে 50-60-70 বছর পর্যন্ত তাদেরকে বিভিন্নভাবে গুমরাহি করলাম আর আজকে একদিনই তারা সব পাপ থেকে মুক্ত হয়ে গেল এমনিভাবে আমরা ঈদের দিনে তো আমরা ঈদের সালাত আছে কোরবানি আছে এবং আমরা সেখানে তাকবীর তাহলিল কত রকমের কত অত্যন্ত চমৎকার সুন্দর আপনি বলছিলেন দর্শক মণ্ডলী আজকে আমরা জিলহজের প্রথম দশকের আমল নিয়ে আমরা আলোচনা করছিলাম ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের অত্যন্ত সুন্দর চমৎকারভাবে আমলগুলোকে আমাদেরকে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেছেন সত্যি জিলহজ মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস যে মাসের কথা পবিত্র কোরআনে সরাসরি এসেছে আল্লাহ তাআলা যে চারটি মাসের কথা বলেছেন সে চারের মধ্যে একটি মাস হলো জিলহজ মাস এই জিলহজ মাসে ইসলামের গুরুত্বপূর্ণ পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ পবিত্র হজ পালন এই মাসে করা হয় এই মাসের মধ্যে এই মাসের 10 তারিখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের স্মৃতি বিজড়িত সেই ঐতিহাসিক কোরবানির যে নিদর্শন সেটা আমরা 10 তারিখে কোরবানি করে থাকি এই মাসের মধ্যে তাকবীরে তাশহীকের মতো ওয়াজিব এক ইবাদত আমরা পালন করে থাকি এই মাসের মধ্যে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঐতিহাসিক আরাফার ময়দানে উটের উপরে উঠে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন যা আমাদের কাছে বিদায় হজের ভাষণ নামে পরিচিত আজও স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে যারাই বিদায় হজের সেই ভাষণগুলোকে মানবে বুঝবে এবং সে অনুযায়ী চলবে তাদের ইহ এবং পরজগতে শান্তি আর শান্তি তাদের জন্য রয়েছে সফলতা পদচুম্বন করবে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের চাঁদ দেখার আগেই নিজেও যে আমল করতেন সাহাবায়ে কেরামদেরকে আমল করতে বলতেন যেটা আমাদের শেখে বলেছেন যে জিলহজের মাসের এই আমলগুলো এই জন্যই করা যাতে করে হাজি সাহেবরা হজে যাচ্ছেন আমরা যারা দেশে আছে আমরা হজে যেতে পারছি না তাদের সাথে একটা মিল কোনো না কোনোভাবে একটু মিল আমাদের থাকা খুবই জরুরি তাহলে আল্লাহ রাব্বে করিম যদি আমাদের এই আবাদাগুলো পছন্দ করেন তা আগামীতে হয়তোবা আমাদেরকেও নিয়ে যেতে পারেন আল্লাহ তাআলা কাকে কখন কীভাবে নেবেন সেটা রাব্বুল আলামিন খুব ভালো জানেন যদিও শরীয়তে একটি মূলনীতি বলে দিয়েছে এই পরিমাণ অর্থ যদি থাকে তাহলে তাকে হজ করতে হয় অর্থাৎ ইস্তিতাআত জরুরি কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে মানিস্তাতাআ ইলাইকুমুস সাবিলা যারা সাধ্য আছে সামর্থ্য আছে সকল কিছু আছে কিন্তু
এই সকল কিছুর উপরে হলো মুহাব্বত আল্লাহ পাকের কবুল আল্লাহ পাক যাদেরকে কবুল করেন তাকে ইস্তিতাআত দান করেন যাদেরকে কবুল করেন টাকা পয়সা ছাড়াও আল্লাহ তাআলা তাদেরকে হজে নিয়ে যান আল্লাহু আকবার আমরা সেই হাজি সাহেবদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আমরাও বলতে চাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক এবং এই 9 দিন জিকির আজকারে আমাদের থাকতে হবে تكبير لا إله إلا الله أكبر لا إله إلا الله سبحان الله অন্তত 9 দিন রোজা রাখতে পারলে খুব ভালো তা না পারলে অন্তত আমরা ইয়াউমুল আরাফা অর্থাৎ আমাদের দেশ হিসাবে ঈদের আগের দিন যাকে ইয়াউমুল আরাফা বলা হয় সেই দিন আমরা রোজা রাখব এবং হাদিসে বর্ণিত ফজিলতগুলো আল্লাহ তাআলার কাছ থেকে ইনশাআল্লাহ আমরা পাওয়ার আশা করব আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু বোঝার অথবা জানার থাকে প্রশ্ন করবেন অথবা ইসলামের যেই কোনো মাসলা মাসাইল নিয়ে কুরবানির সাথে হজের সাথে সম্পৃক্ত প্রশ্ন করবেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী কথা বলার চেষ্টা করব প্রথমে যিনি আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম সালাম আমি কিছু প্রশ্ন করতে চাইছিলাম তিনটা প্রশ্ন আছে আমার জি বলুন প্রশ্ন করুন প্রশ্ন হলো যে আমরা না জেনে মনে করেন একটা 2008 সালে না জেনে আমার চাচি মানে কুরবানি দিয়েছিল সেটা হলো একটা ছেলে মানে আমার দুইটা চাচাতো ভাই তার কুরবানি দিয়েছিল আপনার কুরবানির সাথে আকিকা দিয়েছিল আর কি এই আকিকাটা আমরা তো জানতাম না এটা কি হবে কি নাই তো জানতে চাইছিলাম আর দ্বিতীয় প্রশ্ন হলো আজ যাদের সামর্থ্য নাই ধরেন একটা ছাগল কুকুর কামড়েছে তারপর মনে করেন যে রিঙ্গিত কম দরদরটা সুস্থ হয়েছে এটাকে দিয়ে কি আমরা আকিকা দিতে তো ধরেন সামর্থ্য নাই যে এই সামর্থ্য ছাড়া অল্প থেকে কিনে কি আকিকা দেওয়া যাবে কিনা জি বুঝতে পেরেছি দ্বিতীয় প্রশ্ন দুটো প্রশ্ন আপনার মাধ্যমে আমরা পেয়েছি কুরবানির সাথে সম্পৃক্ত আকিকার সাথে সম্পৃক্ত আপনি অনুষ্ঠানের সাথে থাকুন আমরা আলোচনা করছি প্রথম যে প্রশ্নটি করেছেন বলেছেন যে 2008 সালে ওনারা না জেনে কুরবানির সাথে আকিকা দিয়েছেন তো সে আকিকাটা হয়েছে কিনা আসলে আকিকা এবং কুরবানি দুটো একসাথে দেওয়া যায় আপনি না জেনে দেন আপনি না জান না জেনে দেন আর জেনে দেন আকিকা কিন্তু হয়ে গিয়েছে এখন উনি যেটা জানতে চেয়েছেন দ্বিতীয় প্রশ্নের অংশ যে একটি বকরিকে কুকুরে কামড় দিয়েছে এখন সামর্থ্য নেই তো এই বকরি দ্বারা কুরবানি বা আকিকা দেওয়া যাবে কিনা এখন যদি কুকুরে কামড় দিয়েছে যদি সেটার যদি প্রভাব না থাকে তাহলে সেটা দিয়ে কুরবানি দিতে পারবে হ্যাঁ যদি ভালো হয়ে যায় এবং এই বকরির বয়স হয় কুরবানি দেওয়ার মতো বয়স হয়ে যায় তাহলে কুরবানি দেওয়া যাবে আর যদি বয়স না হয় এবং তো কুরবানি দেওয়া কুকুরে কামড় না দিলেও তা দিয়ে কুরবানি দেওয়া যাবে না আর আকিকা যেহেতু হয়ে গিয়েছে আগের 2008 সালে না জেনে দিয়েছেন তো এখন আর আকিকা দেওয়ার প্রয়োজন নেই হ্যাঁ নতুন কারো জন্য যদি আপনি এই বকরি দ্বারা আকিকা দিতে চান বয়স যদি হয় ভালো হয়ে যায় আকিকা দিতে কোনো সমস্যা নেই পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম জি আমি মাইমিসিং আমি মাইমিসিং গরিপুরতে বলছি হুজুর জি বলুন আমার দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন হলো জি আমার প্রথম প্রশ্ন হলো হুজুর আমার বাবা মা আমার গত কয়েকদিন হলো বাবা মারা গেছেন এখন বাবার কবরস্থানে আমাদের লাইট জ্বালানো 40 দিন পর্যন্ত লাইট জ্বালিয়ে রাখতেছি এটা কি কোনো গুনাহ হবে আর তৃতীয় প্রশ্ন হলো হুজুর আমার বাবা রোজা রাখতে পারে নাই 105 বছর বয়স ছিলেন ওনার রোজা রাখতে পারে নাই একটা এই কাপড়ে আমরা কিভাবে দিব ধন্যবাদ দুটো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রথম যে প্রশ্নটি শুনেছি এটা আপনার কাছে আমরা নতুন শুনেছি এই ধরনের মনে হয় কিছুটা সংস্কার কুসংস্কার আছে মনে হয় তাই তো ওনারা কবরে 40 দিন লাইট জ্বালান নিশ্চয় কোনো কারণ ওনারা শুনেছেন আপনার কাছে মূল বিষয়টা শুনুন আসলে এই জাতীয় যে কুসংস্কার বা এগুলো বেদাত বলা হয় যেগুলো রাসূল আকরাম সাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত নয় কোরআন দ্বারা সাব্যস্ত নয় এই জাতীয় কোনো কাজ করাটাকে বেদাত বলে এবং কোনো কবরের উপরে এই বাতি জ্বালালে কবরবাসীর উপর কোনো ভালো কিছু আসবে এমনটি না উনি দুনিয়াতে যা আমল করেছেন তার সে আমলের ফয়সালা হবে কবরের মধ্যে যদি ভালো কাজ করে থাকেন সেখানে ভালো মন্দ করলে সেখানে তার শাস্তি এই এটাই শরীয়তের বিধান কিন্তু আলো আলো জ্বালালে সেখানে কবর আলোকিত হবে ইত্যাদি নয়
বোঝার বিষয় হলো যে বাবাকে কবরে দিয়েছেন, সমাধিস্থ করেছেন, এর উপরে বাঁশ দিয়েছেন, কলা পাতা দিয়েছেন, মাটি চাপা দিয়েছেন, তো সেখানে উপরের থেকে যত পাওয়ারফুল আপনি লাইট লাগান না কেন আলো কিন্তু সেখানে প্রবেশ করবে না। তো ওনাদের একটা বিশ্বাস হলো যে আমরা যতটুকু আমি বুঝতে পেরেছি যে লাইট যদি জ্বালায় তাহলে এই উপর থেকে তাপ হবে, এই তাপটা ভেতরে যাবে। তো তাপটা যদি ভেতরে যায়, লাইটের তাপটা তো গরম, এটা তো ঠান্ডা নয়, তাহলে কবরকে তো আপনি লাইট দিয়ে আরও গরম করে দিলেন, ঠান্ডা করছেন না। আসলে কবরে আলো দেওয়ার জন্য, আলো পাওয়ার জন্য যে আমলটি আমরা পেয়েছি শরীয়তে, সেটা হলো কোরআন তেলাওয়াত। আল কোরআন নূরুন, আল কোরআন হুজ্জাতুন লাকা ও আলাইকা, কোরআন আমাদের জন্য নূর, কবরে আলো দান করবে, কোরআন আমাদের পক্ষে সাক্ষ্য দিবে, আমাদেরকে জাহান্নামের আজাব থেকে, কবরের আজাব থেকে বাঁচাবে। এর জন্য আমল হলো কোরআনে কারিমের তেলাওয়াত। তিনি চলে গিয়েছেন, এখন কোরআন পড়ে আব্বার জন্য দোয়া করুন। 105 বছর হায়াত পেয়েছেন, অনেকগুলো রোজা সম্ভবত ওনার বাদ পড়েছে, সেক্ষেত্রে শরীয়তের মশলা লাগে। আসলে এই সমস্ত বয়োবৃদ্ধ মানুষের জন্য শরীয়তের বিধানটা একেবারে সহজ, তারা রোজা রাখতে পারবে না, এটি স্বাভাবিক, কিন্তু তাদের ফেদিয়া দিলেই হয়ে যায়, ফেদিয়া দিয়ে দিতে হবে, এটা দিলেই তাদের মানে এই বয়সে উনি উপনীত হয়ে গিয়েছে যে আসলে রোজা রাখার মতো ওনার সেই শক্তি সামর্থ্য নেই, এই জন্য ওনার পক্ষ থেকে ফেদিয়া দিবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে ক্ষমা করে দেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, এই আসরের নামাজের পর উংরি কাবা নামাজ, আসরের পর মাগরিবের আগে, এইগুলো সাকসেস না কত মাগরিব হতে শুনে থাকে, এই সময় কি উংরি কাবা নামাজ পড়া যাবে কিনা? আর একটা হলো উংরি কাবা 17-18 বছর বয়স থেকে নামাজ পড়েছি রেগুলার, আর তার আগে ছোটবেলায় 10 বছরের আগে কোরআন শরীফ পড়েছি, মিষ্টি গেছি তখনও পড়েছি, তারপরে মাঝখানে কয়েক বছর তারা পড়েছি, তখনও পড়েছি, তখনও করিনি, এরকম করেছি 17 বছরের পর থেকে আমি রেগুলার নামাজ পড়েছি। এই কয়েক বছরের তারা যা নামাজ ধন্যবাদ জি, আমরা বুঝতে পেরেছি আপনার পুরো প্রশ্নগুলো আমরা বুঝতে পেরেছি, যদিও প্রশ্ন দুটো আসলে একটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে ওমরি কাজা আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টা আছে, সময় পড়া যাবে কিনা? না, আসরের নামাজ পড়ার পর আর কোনো নামাজ পড়া যাবে না, পড়া যাবে না, পর্যন্ত কোনো নামাজ পড়া যাবে না, অন্য সময় সেটা পড়বেন। তবে সবচেয়ে উত্তম সময় হলো রাতের বেলা, রাতে উপরন্ত সময় থাকে, উপরন্ত সময় থাকে। সুন্দর আপনি বলেছেন, এখানে আমরা যদি মুফতি সাহেব ওনাকে একটু জানিয়ে দেই যে দেখুন, ওমরি কাজা বলতে যে নামাজটি আছে, আপনার জীবনের ছুটে যাওয়া নামাজ, তো ছুটে যাওয়া নামাজগুলোকে আপনি আসরের পরে বেছে নিয়েছেন কেন, যে এই সময়ে পড়তে হবে? এই সময়টার মধ্যে যেহেতু নফল নামাজ পড়া একদম নিষেধ, কাজার আসরের নামাজের কথা বলা হয়েছে, ওই দিনের আসরের নামাজ সূর্য ডোবার সময়ও মাকরুহ তাহরিমের সাথে পড়া, সেটা যদি বিশেষ কোনো কারণে হয়। তো আপনি মুফতিয়ানে কেরামের যদিও একটা মত পাওয়া যায় যে কাজা নামাজ আসরের পরে পড়া যায়, তা আমরা বলবো যে আসরের পরে তো আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন, আরও কোরআন তেলাওয়াত আপনি করতে পারেন, নেকের কাজ করতে পারেন, ওমরি কাজাটাও আপনার দায়িত্ব, আপনি আসরের আগে পড়ে নিন, আসরের পরের জন্য এটাকে রেখে দেওয়া কোনো প্রয়োজন মনে করছি না। দ্বিতীয়ত হলো, আপনি বলেছেন যে 17 বছর বয়স থেকে হয়তো বা নামাজ ফরজ হয়েছে, তো তখন থেকে নিয়ে আপনার বয়স আপনি হিসেব করে দেখবেন যে কত বছর পড়েছেন, কত বছর পড়েননি, যত বছর পড়েননি অত বছরগুলো আপনি পড়ে নেবেন, হয়ে গেল। গতকালকে আমাদের যিনি গিয়েছিলেন, সবচেয়ে বড় কাজ হলো যে তওবা ইস্তিগফার করা, হ্যাঁ তওবা করা, আপনি কেন পড়তে পারেননি তার জন্য ইস্তিগফার প্রয়োজন। গতকালকে যিনি আমাদের আলোচক ছিলেন উনি বলেছেন ওনার এক আত্মীয় প্রায় 35 বছরের নামাজ 7 বছরে আদায় করেছেন, আমেরিকা যা 7 বছরে উনি আদায় করেছেন, আলহামদুলিল্লাহ। মানে মানুষ চেষ্টা করলে যে হয় পারে সেটার কিন্তু প্রমাণ আমরা পেয়েছি, আপনিও পারবেন, আমরাও পারবো ইনশাল্লাহ, চেষ্টা করে যাই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। বলছি আমার ছেলে একটা মেয়ে, বুঝলেন, দুইটা ছেলে একটা মেয়ে, আপনার একটা গরু কিনে কে এই 3-4 বিঘা দিয়ে আনাবে, একটি বকরি কিনে তিনজনের পক্ষ থেকে আকিকা দিতে চাচ্ছেন? আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ, আপনি অনুষ্ঠানের সাথে থাকুন, ধন্যবাদ। আসলে আকিকার যে নিয়মটি সেটি হলো, যদি বকরি দিতে হয় তো মেয়ের জন্য একটি, ছেলের জন্য দুটি,
যদি কারো সামর্থ্য কম থাকে সে একটি দিলেও চলবে কিন্তু এক বকরি তিনজনের নামাকিকে দেওয়া যাবে না এটা শরীয়তের বিধানে নেই তিনজন যেহেতু এক মেয়ে তার জন্য একটি বকরি একটি বকরি দুই ছেলে মুস্তাহাব হলো চারটি চারটি দুটো করে চারটি হিসাবে পাঁচটি বকরি আপনার দেওয়া প্রয়োজন সেক্ষেত্রে পাঁচটি যদি না পারেন অন্তত তিনটি দিতে হবে হ্যাঁ একটির মধ্যে তিনটি আকিকা যথেষ্ট নয় আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা শুনতে পাচ্ছি আপনি প্রশ্ন করুন তোমরা নামাজের দিকে এসো তোমরা কল্যাণের দিকে এসো আল্লাহ ঘর মসজিদ কল্যাণ মন্ডিত না হয়ে কল্যাণ গর্বিত হলে আল্লাহ ঘর কি মানব জাতির মুক্তির উপাসনালয় হতে পারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহের অর্থ উনি বলেছেন জি সেটা আমরা বুঝতে পেরেছি নামাজে আসো কল্যাণে আসো আসলে জানার বিষয়টা আমিও পরিষ্কার বুঝতে পারিনি এখানে একটি বিষয় যদি আমরা মানে অনুমান করে আলোচনা করি যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ মানে কল্যাণে আসো নামাজে আসো নামাজ একজন মানুষের আত্মিক মানসিক শারীরিক পরকালীন সর্বদিক থেকে কিন্তু কল্যাণময় এই জন্যই তাকে নামাজ আজানের মাধ্যমে তাকে সেই নামাজের দিকে সেই কল্যাণের দিকে আহ্বান করা হয় এবং ডাকা হচ্ছে মসজিদের দিকে মসজিদে যে নামাজটা মূলত মসজিদেই পড়া হয় যেহেতু পুরুষের জন্য আমাদের দেশে বিশেষ করে তারা মসজিদে গিয়ে নামাজ পড়বে আর মা বোন যারা আছেন ওনাদের ওনারও আজানের জবাব দিবেন এবং ঘরে নির্দিষ্ট নামাজের যে জায়গা আছে সুন্দর জায়গা সেখানে ওনারা নামাজ পড়বেন ওনারও কিন্তু এই সবটা পেয়ে যাবেন অর্থাৎ আজানের ডাকে সারা দিয়ে যিনি মসজিদে যাবেন তিনি যে পুরুষ মসজিদে যাবেন তিনি যেমন ফজিলতটা পাবেন ঠিক যে মা বোন ঘরে আজানের পরে নামাজের জন্য তৈরি নিচ্ছেন নামাজ আদায় করছেন তিনি কিন্তু সেই সবটা পেয়ে যাবেন সম্ভবত ওনার জানার বিষয়ে এই ধরনের কিছু হতে পারে পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো জি আপনি প্রশ্ন করুন ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর আমার দুটি প্রশ্ন ছিল হুজুর যে প্রশ্নটা সেটা হলো ফরজ গোসল না করে হুজুর ফরজ গোসল না টিভির ভলিউম কমিয়ে কথা বলুন আচ্ছা ভলিউম কমাচ্ছি হুজুর ফরজ গোসল না করে সাধারণভাবে গোসল করলে নামাজ হবে কিনা এক নাম্বার প্রশ্ন বলুন দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন শরীর নাপাক অবস্থায় দোয়া কালাম বা তসবিহ তেলাওয়াত করা যাবে কিনা সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুষ্ঠানের সাথে থাকুন বুঝতে পেরেছেন প্রশ্নটি তো প্রথমত যেটা সেটা হলো ফরজ গোসল হওয়ার ফরজ হওয়ার পর তাকে তিনটি জিনিস ম্যান্ডেটরি করতে হয় একটা হলো তাকে গড়গড়ার সাথে কুলি করতে হয় আর দুই নম্বর নাকের একটা গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে হয় তিন নম্বর হলো সমস্ত শরীর ধৌত করতে হয় তো এর পূর্বে যেটা সেটা তাকে একটা উজু করতে হয় একটা উজু করতে হয় উজুর মধ্যে আবার চারটে ফরজ আছে তো আসলে তার নামাজ তার ইয়েকে ওই গোসলটাকে পারফেক্ট করার জন্য তাকে সাধারণ কোনো গোসল কিন্তু হবে না এটা একটু এক্সেপশনাল গোসল সেটা হলো তিনটা ফরজিয়ত তাকে আদায় করে গোসলটা করতে হবে আপনি সাধারণত গোসল করলেন সেখানে তিনটা ফরজিয়ত আদায় না হলেও আপনার কিন্তু গোসল হয়ে যাবে কারণ আপনি কিন্তু নাফাক হন নাই যখন নাফাক হয়ে গেছেন তখন আপনাকে সেই নাকের গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে গড়গড়ার সাথে কুড়ি করতে হবে তারপরে সমস্ত শরীরের মধ্যে পানি পৌঁছাতে হবে এই তিনটা যদি না হয় তাহলে তিনি নামাজ পড়তে পারবেন আপনার গোসল হবে না ফরজ গোসল আদায় হবে না অর্থাৎ ফরজ গোসল যদি কারোর উপরে ফরজ হয় সাধারণ গোসল দ্বারা সে ফরজিয়াত আদায় হবে না তাকে গোসলের ফরজ মেনেই গোসল করতে হবে এবং সেটা সেই গোসল দিয়ে উনি নামাজ রোজা করতে পারবেন আরেকটি প্রশ্ন করেছেন যে নাপাক যখন শরীর থাকে তাসবিহ তাহলিল পড়তে পারবেন কিনা আসলে তাসবিহ তাহলিল পড়া যাবে তবে একটা জিনিস মনে রাখতে হবে আল্লাহ তাআলা সরাসরি যে কথাটি বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন পছন্দ করেন সুতরাং আল্লাহ যেটা পছন্দ করেন সেই কাজটাই তো আমরা করি কেন করি লিল্লাহি রাব্বিল আলামিন সুতরাং আমরা যত দ্রুত সম্ভব আমরা পবিত্র হব এটাই না এটা একটা মানে আমি বলবো যে মনস্তাত্ত্বিক বিষয় যদি আপনি আমি আমরা একটা সিদ্ধান্ত নিই যে শরীর নাপাক তো হতেই পারে এটা কুদরতিভাবে যদি কারো নাপাক হয়ে যায়
সেক্ষেত্রে সাথে সাথেই নাপাক অবস্থা আবার পাক হওয়ার পরে মানসিকতা কিন্তু অনেক পরিবর্তন আসে, অনেক চেঞ্জ আসে। এর আগে যেমন যেমন একটা এলোমেলো একটা ভাব থাকে, আর এর পবিত্রতা হওয়ার পরে এলোমেলো ভাবটা কিন্তু চলে যায়, নিজেকে স্বচ্ছ মনে হয় এবং মনে হয় একটু সাহসও কিন্তু কাজ করে। আল্লাহ না করুন শরীর যদি নাপাক থাকে কারো, আর এই অবস্থায় যদি মালাকুল মৌত চলে আসে তাহলে কঠিন অবস্থা। হ্যাঁ, তো আমি যখন পবিত্র হয়ে যাব তখন আমার ভিতরে একটা সাহস আছে যে আমি পবিত্র আছি, মালাকুল মৌত আসলে আমার প্রাণটা পবিত্র অবস্থায় আমার থেকে চলে যাবে। ঈমান ঈমানের সাথে প্রাণ বের হওয়ার সমূহ সম্ভাবনা, এই জন্য তাসবিহ তালিল পড়া যাবে নাপাক অবস্থায়, কোরআনকে স্পর্শ করা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আকবার পড়া যাবে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকা উচিত নয়। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আমি কথাটা বলতে চাই। জি আপনি টিভির ভলিউম কমিয়ে এরপর আপনার কথাগুলো বলুন। হুজুর অনেক কিছু বলতে চাই আমি। বলুন। জি আপনি কথা বলুন। আমি কিছু বলতে চাই। হ্যাঁ আপনি বলতে চান বলুন। আমার এই যে পায়ের সমস্যা, তো আমি বৈঠার নামাজ পড়তে পারি না, আমি বৈঠার নামাজ পড়ি। জি জি আপনি বুঝতে পেরেছি। হ্যাঁ আমার পায়ের ক্যামচম করে গেছে, তা আমি যদি নামাজ পড়ি সবচেয়ে বলে কি হিন্দুরা নামাজ পড়ে। ধন্যবাদ যে আমরা বুঝতে পেরেছি আপনার মনের ব্যথা কষ্ট থেকে আপনি কথাগুলো বলেছেন। শরীয়ত কিন্তু এই কথাগুলো বলেনি যা মানুষ আপনাকে বলে। জি ধন্যবাদ। আসলে আপনি হয়তো আপনাকে কেউ কথাগুলো শুনিয়েছেন বলে আপনি মনে কষ্ট পেয়েছেন, সে থেকে আপনার এই প্রশ্ন। আসলে এতে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না, কারণ নামাজটা হলো যে যেভাবে পড়তে পারেন। এখন আল্লাহ বলছেন দাঁড়িয়ে পড়ার জন্য, কিন্তু আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না, বসেও পারছেন না, আপনি শুয়ে পড়বেন। তার মানে আল্লাহ বলছেন নামাজটা আদায় করতেই হবে। যেমন দেখুন আমরা স্বাভাবিকভাবে চারি রাকাত নামাজ পড়ি, জোহরের নামাজ, কিন্তু আমরা যদি সফর হালতে থাকি তো সেখানে দুই রাকাত হয়ে যায়। আবার যদি কেউ ভয়ের সাথে নামাজ পড়ে যুদ্ধের মধ্যে নামাজ, সেখানে এক রাকাত। তো এই যে বিধান তো আল্লাহ দিয়ে রেখেছেন, আল্লাহ তো অপশনের অভাব নেই। আল্লাহ তাআলা যেখানে নামাজের কথা বলেছেন কিয়ামান ওয়া কুউদান ওয়া জুনুবি, আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন। এখন যারা বলে যে আপনি অন্য কারো নামাজ পড়ছেন, অমুকের নামাজ পড়ছেন, ওরা জানে না, ওরা তিরস্কার মূলক বলে, ওদের কথা শোনা দরকার নাই। আপনি পায়ে ক্যালসিয়াম কমে গিয়েছে, নিশ্চয়ই আপনি রোগী। দিনদার ডাক্তার যদি আপনাকে বলে থাকে তো আপনি যেভাবে পারেন চেয়ারে বসে বসে আপনার সাধ্য অনুযায়ী নামাজটা পড়ে নেবেন আপনি। পরবর্তী দর্শকের কথা শুনবো আপনার। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক প্রশ্ন করুন। অনেকদিন পর পারলাম হুজুর, অনেকদিন চেষ্টা করছি হুজুর, খুব খুশি হয়েছে আজকে হুজুর। জি জি হ্যাঁ আপনি প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন হুজুর, যে অযু করার পরে, অযু করার পরে যদি বিশেষ রোজার মধ্যে যদি ব্রাশ করা হয় তাহলে কি নামাজ হবে কি না, এটা আমার প্রশ্ন। বিশেষ রোজা অযু করার পর বিশেষ রোজার মধ্যে ব্রাশ করলে নামাজ হবে কিনা বা অযু হবে কিনা, এই ধরনের কিছু জানতে চেয়েছেন আপনি, তাই তো? সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন, প্রশ্নটি আসলে ক্লিয়ার নয়। আমরা দুটো বিষয় ওনাকে জানিয়ে দিব, যে অযু করার পর যদি কেউ প্রয়োজন ব্রাশ করে এতে তো অযু নষ্ট হবে, মানে অযু ভঙ্গের কারণের মধ্যে ব্রাশ নেই। তা আপনি অযু করার পর যদি আপনার এটা জানার বিষয় থাকে, অযু করার পর ব্রাশ করলে নামাজ নষ্ট হয় না। দ্বিতীয় বিষয় হলো রোজা, বিশেষ রোজা বলতে ফরজ রোজাই তো সবচেয়েতে মানে গুরুত্বপূর্ণ রোজা, এরপরে যদি মান্যত রোজা থাকে ওয়াজিব রোজা, আর সব রোজাই তো নফল। তা আপনি নফল রোজা রাখার সময় বা ফরজে কোনো রোজা রোজা রেখে যদি কেউ ব্রাশ করে রোজার কোনো ক্ষতি হবে কি না?
রোজার কোনো ক্ষতি হবে না অবশ্যই রোজার মধ্যে অনেকে বলে থাকে যে যে পেপসুলেন্ট বা এই ধরনের জাতীয় পেস্ট জাতীয় কিছু ব্যবহার করে তো এর মধ্যে যে মিষ্টি জাতীয় উপাদান থাকে তো এগুলোর কিছুটা ভেতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে এইজন্য নিষেধ আছে এইজন্য নিষেধ আছে মুফতি আনে কেরাম বলেছেন যে আপনি ব্রাশ ব্যবহার না করে মেসওয়াক ব্যবহার করবেন মেসওয়াকের মাযদাতুন লিরাব ও মাতহারাতুন লিলফাম মুখটাও পবিত্র হয় আল্লাহ তাআলা সন্তুষ্টিও পাওয়া যায় রোজা রেখে ব্রাশের কথা আমরা বলবো না মেসওয়াকের কথা আপনাকে আমরা বলতে পারবো যে আপনি মেসওয়াক করবেন পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি হ্যালো জি আপনি প্রশ্ন আমি হুজুরের সাথে কথা বলতে চাই জি আপনি আমি এই যে নফল রোজার জন্য কখন ইফতারি খাব আর আচ্ছা হুজুর কখন নফল রোজার ইফতারি টাইম টাইমটা আপনাকে বলে দিই বিকেল 6টা পর্যন্ত কি যে আসরের নামাজ পড়া যাবে 6টা পর্যন্ত ধন্যবাদ জি আমরা বুঝতে পেরেছি আপনি অনুষ্ঠানের সাথে থাকুন নফল রোজা বলতে সম্ভবত উনি যেটা জানতে চেয়েছেন মিন করেছেন সেটা হলো জিলহজ যে রোজাগুলো আসছে কখন থেকে সাহরি খাবেন আসলে এই শুধু জিলহজ না উনি ধরেন সোমবার হোক বৃহস্পতিবার হোক অথবা আইএমই বীজ রোজা হোক যে কোনো রোজাই উনি রাখুক আসলে সেহরির টাইম কিন্তু একটাই মাহে রমাদানে যেরকম রমজানের বাইরেও ঠিক তাই এটা নির্দিষ্ট একটা সময় আছে যেটা ইসলাম ফাউন্ডেশন থেকে বা চিরস্থায়ী যে ক্যালেন্ডারগুলো আছে সেখানে থাকে তো আমরা সেভাবে যদি ইয়ে করি এখন বর্তমানে সম্ভবত 3:40 তো এটাকে জেনে নিলেই ভালো হয় আর কি আমরা আপনাকে যে পরামর্শটা দেব যে টাইমটা যেহেতু উঠানামা করে একদিন বাড়ে একদিন কমে এক এক মৌসুমে বাড়ে আরেক মৌসুমে কমে সবসময় এক জায়গাতে টাইমটা থাকে না তো এজন্য প্রতিদিনের ক্যালেন্ডার দেওয়া হয় পত্রিকায় আমাদের মিডিয়াতে টিভিতে এবং আপনি চাইলে গুগলেও অনুসন্ধান করলে আপনি পেয়ে যাবেন যে সবহে সাদেক ফজরের অক্ত শুরু হয় কখন ঠিক শুরুর অক্তর আগে যে সময়টা এই সময়টাই হলো সাহরি সময় আপনি তখন উঠে নফল রোজা হোক ফরজ রোজা হোক মান্নত রোজা হোক আপনি তখন সাহরি খাবেন আরেকটি বিষয় হলো উনি জানতে চেয়েছেন বর্তমানে অর্থাৎ আজকে 6টায় আসর নামাজ পড়া যাবে আসরের টাইম থাকে সমস্যা নেই পরবর্তী দর্শকের কথা শুনবো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি আপনি প্রশ্ন করুন আমরা শুনতে পাচ্ছি আপনি প্রশ্ন করুন একেবারে সত্য নয় ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি আমরা কিতাবের মধ্যে একটু ভূমিকা যদি আমি আপনাকে বলি সেটা হলো যে যে কোনো মাসআলার জন্য যে কোনো নির্দিষ্ট একটা গোষ্ঠীর জন্য কিন্তু মাসালাটা আসে ডিলা কুলুবের এটা একটা মাসালা এটা শুধু পুরুষের জন্য এই ফজিলতটা পুরুষ নেবে মহিলারা নেবে না এমন বিষয়টা কিন্তু এমন নয় এটা হলো মূল ভূমিকা বাকি মাসালা বলবেন আপনি আমি বলবো আচ্ছা দেখুন ডিলা এবং কুলুব এটা ব্যবহার করা পুরুষের জন্য ফজিলতের কাজ মহিলাদের জন্য এখন পুরুষ এবং মহিলা কিভাবে ব্যবহার করবে সেটা কিন্তু কিতাবের মধ্যে ডিটেলস দেওয়া আছে সংখ্যা কতটুকু সেটাও দেওয়া আছে আগের জমানায় যেহেতু আমরা দেখেছি আপনিও দেখেছেন যে মাটি দিয়ে কুলুপ বানাতো বিভিন্ন মসজিদে কুলুপ থাকতো তিনটা ব্যবহার করা হতো বিশেষ করে বড় স্থানজার জন্য আর ছোট স্থানের জন্য একটা ব্যবহার করলে চলতো বর্তমান অত্যাধুনিক বস্তু তৈরি হয়ে গিয়েছে টিস্যু আমরা ব্যবহার করতে পারি তিন টুকরা টিস্যু ব্যবহার করলে হয় প্রস্রাবের জন্য এক টুকরা টিস্যু ব্যবহার করলে হয় পুরুষের জন্য যেভাবে ব্যবহার করবে মৌলিক যে বিষয়টা সেটা হলো যে পুরুষ এবং মহিলা পরিচ্ছন্নতা হলো মূল বিষয় মূল বিষয় আপনি যখন নিশ্চিত জানবেন আমি যখন নিশ্চিত জানবো যে আমার এই প্রস্রাব এমনভাবে হয়েছে যে এখানে আমার পানি নেওয়া পানি নিলেই চলবে কুলুপ ব্যবহার করার প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি শুধু পানির উপরে ইক্তেফা করতে পারেন অথবা শুধু কুলুপ ব্যবহার করলেও চলে দুটো ব্যবহার করাকে আফজাল বলা হয়েছে অতি উত্তম বলা হয়েছে এই দুটো ব্যবহার পুরুষের জন্য দুটো ব্যবহার মহিলার জন্য
ব্যবহারের সিস্টেমটা কি ব্যবহারের সিস্টেম হলো পুরুষ যেভাবে ব্যবহার করে বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে আগেরটা প্রথম থেকে নিচের দিকে টেনে নেবে পরেরটা নিচের থেকে উপরের দিকে এটা হলো সুন্নাহ একটা পদ্ধতি বলা হয়েছে কিন্তু সুন্নাহ পদ্ধতি যদি কেউ জানে আর যদি না জানে মৌলিক বিষয় হলো এমন ভাবে কুলুপটা ব্যবহার করবে প্রস্রাবের ক্ষেত্র বড় ইস্তেঞ্জার ক্ষেত্র যাতে করে ওই জায়গাটা কোনোভাবে ময়লা না হয় ময়লা না হয়ে যায় এইভাবে যার যার সুবিধা মতো উনি ব্যবহার করতে পারে প্রস্রাবের জন্য ঠিক বড় ইস্তেঞ্জার জন্য পুরুষেও এবং মহিলাও সকলের জন্য কিতাবের মধ্যে পরিষ্কারভাবে দেয়া আছে এবং অলিল মারআতি ওয়াল রিজালে উভয়জনের কথাই কিন্তু এভাবে একই বলা আছে একই বলা আছে ধন্যবাদ পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম হুজুর জি হুজুর আমার একটা প্রশ্ন ছিল বলুন আমরা তো সবসময় ফরজ নামাজটা এই ঠিক টাইমে পড়ি মাঝে মাঝে দেখা যায় সকালে আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ জি আমরা আলোচনা করছি আসলে ফজরের নামাজটা সম্পর্কে একটু আমাদের শরীয়তের বিধানটা এরকম যে আপনি ঘুমিয়ে আসেন কিন্তু কোনোভাবেই আপনি টের পেলেন না আপনি যখন টের পেলেন তখন অলরেডি সূর্য উদয় হয়ে গেছে আসলে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সে আল্লাহর জিম্মায় থাকে এটা স্পষ্ট করে রাসূলুল্লাহ বলেছেন অতএব আপনি যখন ঘুম থেকে উঠবেন তখনই আপনি ফজরের নামাজ আপনি মূল নামাজটাই পড়বেন এখানে কাজা পড়ার কিছু নেই মূল নামাজটাই পড়বেন আর যেহেতু আপনি সতর্ক মানুষ যখন ইমামের মুয়াজ্জিনের শব্দ শুনবেন তখন উঠে নামাজ পড়বেনই কিন্তু কাজা হলো ওই সময় যখন সেই সময়টাকে নিজের ইচ্ছায় বা যে কোনো প্রয়োজনে এটা সে ফৌত করে ফেলেছে শেষ করে ফেলেছে তখন হলো কাজা কিন্তু এটা আপনাদের কাজা নয় কারণ যেহেতু আপনি টেরই পান নাই সুতরাং এটা আপনাদের কাজা হবে তবে এই কাজটি আমরা বলবো যে এটাকে আদতে পরিণত করা একেবারে নাজায়েজ বলবো অনুচিত বলবো যেহেতু আল আল ওয়াক্ত প্রত্যেকটা নামাজের কথাই বলা হয়েছে আসসালাতু লিওয়াক্তিহা প্রত্যেকটা নামাজকে তার সময় মতো আদায় করা এবং আজকে আমি এই মাসালাটি পড়িয়েছি শেখার কিতাবে যে কোন নামাজের ওয়াক্ত কখন থেকে কটা পর্যন্ত থাকে ফজর ওয়াক্তের কথা বলা হয়েছে যে মিন তুলুআই সুবহি সাদিক ইলা তুলুআই শামস অর্থাৎ সুবহি সাদিক উদিত হওয়ার থেকে নিয়ে সুবহি মানে সূর্য উদিত হওয়া পর্যন্ত ফজরের সময় তাহলে এই যে সময়টা এই সময়টা একেবারে কম নয় প্রায় এক থেকে দেড় ঘন্টা থাকতে পারে এই সময়টা তো এই সময়ের মধ্যে আপনি ওঠার অভ্যাস করুন এটাকে যদি আপনি অভ্যাসে পরিণত করেন যে একসময় উঠলে তো হলো আমি নামাজটা পড়ে নিলাম এটা কিন্তু না যায় শরীয়তে জীবনে যদি কখনো হয় আপনার অজানামতে যেটা আপনি বলেছেন আমাদের শেখে বলেছেন যে আপনি চেষ্টা আছে হাজারো চেষ্টা হাজারো মেহনত সকল কিছু হাজারো প্রস্তুতি আপনার আছে এরপরও কোনো কারণে আপনি উঠতে পারেননি তখন আপনার জন্য বলা হয়েছে আপনি যখনই উঠবেন যখনই ঘুম ভাঙবে তখন নামাজ পড়ে নেবেন হাদিসের মধ্যে আছে যখনই ঘুম ভাঙবে দুনিয়াবে অন্য কোনো কাজ না করে আপনি নামাজটা আগে পড়ে নেবেন এটা হলো জীবনে যদি কখনো দুই একবার হয় কিন্তু এটাকে অভ্যাসে পরিণত করা একেবারে অনুচিত পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি আপনি প্রশ্ন করুন আমরা শুনতে পাচ্ছি আপনি প্রশ্ন করুন রমজানের রোজা ছুটে গেছে রমজানের রোজা ছুটে গিয়েছে বলুন কেটে কেটে আসছে আপনার কথাগুলো আমরা বুঝতে পারছি না তবে যতটুকু বুঝতে পেরেছি রমজানের রোজা ছুটে গিয়েছে এটা দুটো বিষয় আছে দুটো বিষয়ের একটা হলো যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা সে তরক করে থাকে তাহলে তাকে তো সেই একটা রোজার জন্য 60টা রোজা রাখতে হবে এবং অথবা গোলাম আজাদ করতে হবে সাথে বিস্কিনকে খাওয়াতে হবে অনেক কিছু এবং কোনো কোনো হাদিসে আসছে যে একটা রোজা ইচ্ছাকৃত চলে সারা জীবন রোজা রাখলে রোজা রাখলে কাফারা হবে একটা দুই নম্বর হলো কেউ যদি অসুস্থতা বশত না রেখে থাকে তাহলে সে পরবর্তীতে ওটা আদায় করে নিলেই হবে অথবা সফরে ছিল করতে পারেন নাই আদায় করে নিলেই হবে কোন পর্যায়ে উনি সেটা রাখতে পারেন না সেটা ওনার কাছে কিন্তু চিন্তা করতে হবে যে আপনি যদি কখনো যদি ইচ্ছাকৃত সেরে থাকেন তাহলে এটা অত্যন্ত গর্হিত কাজ এটা মুসলিমের জন্য এত বড় এক ইবাদত এত বড় এক সুযোগ পাওয়ার পরে এটাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া রোজাটাকে রোজার মতো বড় আমল এটা একেবারেই অনুচিত এবং আপনি যে কথাটি বলেছেন এটা আমিও পেয়েছি
যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজাকে না রাখে তো সারা জীবন রোজা রাখলেও তার মেকআপ হবে না। ধন্যবাদ। আর আপনি যদি কোনো কারণে ওজনের কারণে রোজা ভেঙে থাকেন তাহলে আপনি একটা রোজার জন্য একটি রোজা রেখে নেবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। সন্ন্যতের এক রূপ বেদাতে মরুন, বুঝেছেন? বুঝেছি। রসুল্লাহ মৃত্যুর পর 4-5 বছর পর একদম বিলাপ শিখতে পেরে, তারও 4-5 বছর পর সেটা মিলাপটা উড়িয়ে দিয়ে দোয়ার সৃষ্টি করতে, আমরা তো রুকু দিয়ে দোয়া করি সেটা এই আমার পদোয়া। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আপনি বড় সুন্দর সুন্দর কথা বলেছেন, আমাদেরকে বলতেছেন বুঝেছেন, আমরা বুঝেছি যে সুন্নতের এক রূপ বেদাতের বহুরূপ। অসুন্দর কথা বলেছেন। আরেকটি বিষয় বলেছেন যে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেখানে মিলাদ ছিল না, অনেক বছর পরে 500 বছর পরে উনি বলেছেন মিলাদ এসেছে, এরপরে মিলাদের পরে দোয়া এসেছে। অথচ দোয়া তো আমরা রুকু সিজদার মধ্যে করে থাকি, তো সেখানে আমরা আলাদা দোয়ার, সম্ভবত ওনার প্রশ্নের ধরনে বুঝতে পেরেছি আলাদা দোয়ার প্রয়োজন কি, এই বিষয়টি উনি জানতে চেয়েছেন। আসলে এখানে অনেকগুলো কথা আসছে। উনি একরূপ এবং বহুরূপ ঠিকই বলেছেন, আসলে বেদাতে তো বহুরূপ আর সুন্নতে তো একরূপ, কারণ সুন্নত সুন্নত সুন্নতি এবং সেটা কোরআন এবং হাদিস থেকে আসছে। ওমাইয়্যিতি রাসূল ফাকাত আতাল্লাহকে যদি রাসূল ইসলামকে অনুসরণ করে সেটা আল্লাহরই অনুসরণ করলো। এখন কোরআন এবং হাদিসে যেটা নেই সেটাই হলো আমাদের কাছে এখন বেদাত। তো যাই হোক, এখন কিছু কিছু বেদাত আছে এমন যে যেগুলোর মধ্যে কিছু ভালো কাজ আছে। আপনি যেই মিলাদের কথাটা বললেন, আমি যতটুকু ইতিহাসটা জানতে পেরেছি, এখানে হয়তো সময়টা কম, খুব সংক্ষেপে বলতে হবে, মোল্লা জিউর নামে আকবরের যে সভাকবি ছিলেন তিনি এইটা আবিষ্কার করেছিলেন। করছেন এই কারণে, তখন আকবর এমন একটা কাজ করলেন যে হিন্দুদেরকে বেশি প্রাধান্য দিলেন, দিনে এলাহি প্রতিষ্ঠা করলেন আকবরের দিনে, তো দিনে এলাহি। তো এখন হিন্দুরা যখন অনুষ্ঠান করে তাদের অনুষ্ঠান তো খুব গান বাজনা হয়, ইয়ে হয়, তখন তাদের এই সরগোল এবং ইত্যাদি দেখে মুসলমানরা যেতে যেতে সেখানে ভর্তি হয়ে গেল। এমনকি ওই রাষ্ট্রীয়ভাবে যখন পৃষ্ঠপোষকতা শুরু হলো তখন মানুষ হিন্দুদের এই সমস্ত পূজা অর্চনাতে খুব বেশি যাতায়াত শুরু করলো। তখন এই মোল্লা জিউর ভাবলেন যে মুসলমানদের মধ্যে এরকম কিছু করা দরকার যেটা করলে তারা এখানে আনন্দ উৎসব করবে, প্রয়োজনে হিন্দুরা এসে ওখানে যাবে না, যাবে না বরং দেখবে। তখন তিনি এই এরকম একটা প্রচলন করলেন যে বেদাত, তাতে ঠিক কোনো সন্দেহ নেই, নিয়ত কিন্তু ভালো, নিয়তটা ভালো যে এরকম যদি মিলাদ হয় কেয়াম হয় সেখানে কিছু দোয়া দুরুদ হবে, কিছু কি পাঠ করা হয় জানো, এগুলো এগুলো পাঠ করা হবে, সবাই সমস্যার করবে, একটু মিষ্টির ব্যবস্থাও থাকবে, তাহলে সবাই যখন একসাথে এই কাজটা করবে তখন মুসলমানরা এখানেই আসবে, ওই হিন্দুদের এখানে যাবে না। এভাবেই চিন্তা ভাবনা করে তিনি করেছিলেন, কিন্তু কাজটা বেদাত এখন সন্দেহ নেই। কিন্তু আমরা যেটা করি সেটা হলো এখানে, মুফতি সাহেব আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই যে মিলাদ আসলে আমাদের সমাজে যে মিলাদের যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটাও অনেক সময় ব্যাখ্যার মধ্যে কিছুটা আমরা একটু ব্যাসকম করে দিই, মানে আমি মিলাদ শব্দের অর্থ তো আপনি যাচ্ছেন হজে দেখে আসবে, সেখানে দেখা আছে মাওলুদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, সাহাবায়ে কেরাম কিন্তু করেছেন রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করেছেন, তাবেঈন করেছেন, এবং আপনি এখনো অর্থাৎ রাসূলের এটা তো নতুন কিছু নয়, আপনি রাসূলের জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, রাসূলের সিরাত নিয়ে আলোচনা করা, রাসূলের জীবনী নিয়ে আলোচনা করা, এটা তো মুসলমানের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। এরপরে এসে আমরা এটা আলোচনা করলাম, আলোচনা করে আমরা দুরুদ শরীফ পড়লাম, রাসূলের উপরে দুরুদ পড়ে আমরা সেখানে দোয়া করলাম, প্রয়োজনে কেউ যদি তবারক বিলি করতে চান করলেন, না করতে চাইলেও না করলেন, মানে জরুরি কোনো বিষয় নয়। এরপরে বলা হয়েছে যে এখন উনি বলেছেন যে দোয়া, দোয়া তো এটা বেদাত নয়, দোয়া তো হাদিস দ্বারা প্রমাণ, দোয়া মুখুল ইবাদা, মুখুল ইবাদা বলা হয়েছে। তো দোয়ার কথা অনেক সময় উনি যে ওনার প্রশ্নটা আসলে এসেছে এই জায়গা থেকে, আমি যতটুকু বুঝতে পেরেছি যে আগে বিভিন্ন জায়গাতে মসজিদে ঘোষণা হতো যে মিলাদ হবে, এরপরে দুরুদ শরীফ পড়ে দোয়া করতেন,
এখন সেই প্রচলনটাকে বাদ দিয়ে অনেক জায়গাতে হয় বাকি নামাজের পরে বিশেষ দোয়া হবে হ্যাঁ তো দোয়া করে দুরুস্ত একই কাজ দুরুস্তের পরে এখন এই এলানের মধ্যে ঘোষণার মধ্যে একটু বেশ কম সম্ভবত প্রশ্ন না এখানে কোনো ধরনের প্রশ্ন নেই কাজ একটি রাসূলের উপরে দুরুস্তের পরে তবে দোয়াটা কিন্তু প্রয়োজনীয় আর দোয়া মুখলি বিজি বলছেন আর দোয়া মুখলি বাধা ইবাদত মগজ হলো দোয়া দোয়া সুতরাং রাসূল অসংখ্য দোয়া পড়েছেন এবং সেগুলো আছে মুসলিম হাদিসের মধ্যে এরকম অনেক দোয়ার ব্যবস্থা আছে আপনি দোয়া ছাড়া কিভাবে পার হবেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আপনি মাতাফের মধ্যে শুরুই তো করবেন এটা দিয়া দোয়া দিয়ে তো শুরু দোয়া দিয়ে শুরু এটা দিয়ে এবং এভাবে সব শেষ করে আসতে হবে তো দোয়ার মধ্যে এত শব্দ আছে রাসূলের কাছে ইসলাম যে হাদিসগুলোর মধ্যে পাওয়া যায় এই দোয়ার মধ্যেই আপনার সমস্ত আবেদন নিবেদন সব উজাড় করে দেওয়া হয় না দোয়াটা শেখ আপনি অত্যন্ত চমৎকার বলেছেন সুন্দর বলেছেন আমাদের হাতের সময় আসলে একদম নেই আমরা দোয়ায় চলে যাব দোয়ায় যাব আমরা তো ধন্যবাদ আপনাকে অনেক চমৎকার সুন্দর আলোচনা করেছেন দর্শক মণ্ডলী আজকে ঠিক শেষ মুহূর্তে আমরা এসেছি এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবং দোয়ায় চলে যাব তবে দোয়ার কথাটি প্রতিদিনই আমরা এখানে আলোকপাত করে থাকি দোয়াও করে থাকি যে দোয়াটা একজন মানুষের জীবনের অনেক কিছু দোয়া করার তৌফিক এটা জীবনে অনেক বড় পাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে আমরা দোয়া করতে পারছি আল্লাহ তাআলা যে আমাকে তৌফিক দান করেছেন সেটা আল্লাহ তাআলার নিয়ামত আমাদের মতো অনেক মানুষ আছে যাদের দোয়া করার সুযোগ আছে কিন্তু দোয়া করতে পারছে না দোয়া করার সুযোগ আছে কিন্তু দোয়া করছে না কেন করছে না অলসতা প্রদর্শন করে অথবা দোয়ার গুরুত্ব বুঝছে না তাই দোয়া করছে না অথবা দোয়া করছে সে দোয়ার মধ্যে রূহ নেই প্রাণ নেই যেমন আমরা দেখেছি এক বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে রাহগিয়া রুসমে আজা তালকিনে রুসমে আজা রুহে বেলাল ইলাহি যে আজান তো আছে কিন্তু বেলালের আজানের যে প্রাণ ছিল সেই প্রাণ এখন পাওয়া যাচ্ছে না বেলালের আজান তো একদম রাদিয়াল্লাহু তাআলা আরশ পর্যন্ত পৌঁছে যেত ফালসাফা রাহগিয়া তালকিনে গজালি নারাহি তো ঠিক অনুরূপভাবে আমরা দোয়া করব দোয়ার মধ্যে প্রাণ নিয়ে দোয়ার মধ্যে আন্তরিকতা নিয়ে এবং বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলার কাছ থেকে আমরা সব কিছু চেয়ে নেব হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনাদের যদি জুতার পিতার প্রয়োজন হতো সেটা আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতেন এই জন্য সকল কিছু আল্লাহ তাআলার কাছে চাইবে এই চাওয়াটাকে দোয়া বলা হয় আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দরুদ শরীফ পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين آمين. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب آمين. رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب العالمين الله এই সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ অনেক দিনই কথাবার্তা হয়েছে রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকল আয়োজনকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ সকল আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে বাকি সবটুকু তোমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও তমাম আম্বিয়া কেরাম সিদ্দিকীন শুহাদা সালিহীন তমাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন উলামা মুতাকাদ্দিমিন মুতাখিরিন কেরাফাকে পৌঁছায় দাও রব্বুল আলামিন মাশরিক সে মাগরিব শিমাল সে জুনুব তক আল্লাহ তোমার যত প্রিয় বান্দা বান্দি
পীর উনি গাউস কুতুব বিদায় নিয়েছে আল্লাহ তামামের রুহে মোবারকে সবগুলো পৌঁছায় দাও রব্বুল আলামিন যারা হাত তুলেছি আল্লাহ আমাদের সাথে যারা হাত তুলেছেন আল্লাহ প্রত্যেকের মা বাবা ভাই বোন আল্লাহ বিশেষ করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের আত্মীয় স্বজন যারা এতিম হয়ে কবর শহীদ আল্লাহ তামামের রুহে মোবারকে সবগুলো পৌঁছায় দাও রব্বুল আলামিন হাদিয়াগুলোর বরকতে আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কবর আজাব মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলোকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাত বানিয়ে দাও রব্বুল আলামিন তাদের কবরগুলোকে নূরুম মিন আনওয়ারিল জান্নাত বানিয়ে দাও আল্লাহ কবরে রেখে জান্নাতের সকল নিয়ামত তাদের নসিব করে দাও রব্বুল আলামিন কবর হাশর মিজান ফুলসরাত পার করে আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দাও রব্বুল আলামিন যারা হাত তুলেছি আল্লাহ আমাদের সাথে দেশ বিদেশ থেকে যারা হাত তুলেছেন আল্লাহ প্রত্যেকের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন মেহরবানি করে আমাদের প্রত্যেককে আল্লাহ সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন মেহরবানি করে আমাদের প্রত্যেকের অন্তরে নেক মাকসাদগুলো পূরণ করে দাও আল্লাহ যত অভাব নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মাওলা গো মেহরবানি করে আমাদের যাবতীয় অভাব তুমি দূর করে দাও আল্লাহ তোমার শাহী দরবারে ফরিয়াদ করি আল্লাহ বসুন্ধরা গ্রুপের যতগুলো কনসার্ট আছে আল্লাহ যতগুলো প্রতিষ্ঠান আছে আল্লাহ প্রত্যেকটি প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি সাফল্যমণ্ডিত করো রব্বুল আলামিন শেরমন মহোদয় এমডি মহোদয় আল্লাহ যারা উপরস্থ কর্মকর্তা রয়েছেন আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করো আল্লাহ সকল প্রকার রোগ ব্যাধি থেকে হেফাজত করো আল্লাহ মেহরবানি করে সকল প্রকার বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন মেহরবানি করে আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে আল্লাহ নেক সন্তান হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন পবিত্র জিলহজ মাস আমাদের কাছে আসছে আল্লাহ জিলহজ মাসের প্রথম 10 দিনের যে আমলগুলো আলোচনা হলো আল্লাহ আমাদের সকলকে সে আমলগুলো করার তৌফিক দান করো রব্বুল আলামিন বাংলাদেশ পৃথিবীর আনাচে কানাচে থেকে আল্লাহ হাজি সাহেবগণ পবিত্র মক্কা মুয়াজ্জমা উপস্থিত হচ্ছে মাওলা গো মেহরবানি করে আমরাও যাব আমাদের প্রত্যেককে তুমি হজ্জে মাবরুর নসিব করে দিও আল্লাহ আরকান ও আহকামগুলো যথাযথ পালন করার তৌফিক দিও আল্লাহ সুস্থতার সাথে সমস্ত কাজ আঞ্জাম দিয়ে আল্লাহ হজ্জে মাবরুর এবং নবজাত শিশুর মতো আবার আমাদেরকে দেশে ফিরিয়ে নিও রব্বুল আলামিন মেহরবানি করে আল্লাহ আমাদের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও আল্লাহ আমাদের সন্তানগুলোর প্রতি খাস রহমত নাজিল করো আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন